রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি বাণিজ্যিক ফোরামে বলেছেন, যুক্তরাষ্ট্র ভুল দেশকে একঘরে করার চেষ্টা করেছে। ভুল দেশ বলতে নিজ দেশ রাশিয়াকে বুঝিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি আরও বুঝিয়েছেন, রাশিয়া হলো বিশ্বের অন্যতম শক্তিধর দেশ, তাদের ইচ্ছে করলে যে কেউ শক্তিহীন করে দিতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলগুলোতেও যে শক্তির কেন্দ্র আছে সেটি যুক্তরাষ্ট্র ইচ্ছে করে স্বীকার করে না। তাছাড়া পশ্চিমা দেশগুলোরও কড়া সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেছেন, পশ্চিমারা এখনও বিশ্বের অন্য দেশগুলোকে গত শতকের চোখে দেখে, তারা এখনও অন্য দেশগুলোকে তাদের কলোনি হিসেবে মনে করে। এরপরই পুতিন বলেন, পশ্চিমা ও যুক্তরাষ্ট্র ভুল দেশকে একঘরে করার চেষ্টা করছে। রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিশ্বের অনেক দেশ আছে যারা রাশিয়ার সঙ্গে কাজ করতে চায়। তিনি সেসব দেশগুলোর নাম বলবেন না, তবে রাশিয়ার সঙ্গে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ আছে। অপরদিকে ইউক্রেনকে ইউতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী সদস্য হিসেবে সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এই পদক্ষেপের ফলে জোটটিতে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেন, হ্যাঁ, ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে স্বাগত জানানো উচিত। এটি বোঝার উপর ভিত্তি করে যে ভালো কাজ করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজও করা বাকি রয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার নেতারা। ইউক্রেনকে অবিলম্বে ইউ প্রার্থীর মর্যাদা দেওয়া উচিত বলেও জানান তারা। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেন, ইউক্রেন ইউরোপীয় পরিবারের অন্তর্গত। তবে জার্মান চ্যান্সেলর জানান, ইউক্রেনকে এখন সম্পূর্ণরূপে যোগদানের মানদণ্ড পূরণ করতে হবে। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।